ক্রিকেটের খবর জানাবো। ঢাকা প্রিমিয়ার লিগে গতবারের চেয়ে এবার বিতর্কিত সিদ্ধান্ত বেশি হচ্ছে, স্বীকার করে নিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বললেন, চাপ সামলে আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচ পরিচালনার মতো আম্পায়ার খুব কম, তাই শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে নতুন আম্পায়ার খুঁজবে ক্রিকেট বোর্ড। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং বিতর্ক চরমে, মাঠে ক্রিকেটারদের অসন্তোষ প্রতিদিনের ঘটনা, তারপরও নাকি কোনো অভিযোগ পায় না বিসিবি। গণমাধ্যম তাদের কাজ সহজ করে দিচ্ছে এমন দাবি করলেও আপাতত কোনো সমাধান নেই আম্পায়ার্স কমিটির কাছে, কারণগুলোও অকপটে স্বীকার করলেন চেয়ারম্যান ইফতেখার রহমান। আমি বলবো না যে উই আর পারফেক্ট, এই বছর কিছু ডিসিশনে কন্ট্রোভার্সি এসেছে। আমি মনে করি যে আমাদের কনফিডেন্স অফ দ্য আম্পায়ার্স একটু লো, আমার কথাটা বুঝেছেন কি বলার চেষ্টা করছি, কনফিডেন্স লেভেলটা আর ম্যাচ ম্যানেজমেন্ট এই দুইটা জায়গায় আমাদের প্রচুর কাজ করতে হবে। তবে মাঠে ক্রিকেটারদের প্রতিক্রিয়া আম্পায়ারদের কাজটা আরও কঠিন করে দিচ্ছে বলে মনে করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। অসন্তোষ দেখাতে করলেই আপনি কিন্তু ম্যাচ ফাইন, হ্যাঁ, তা আমাদের অ্যাকচুয়ালি আস্তে আস্তে পুশ করে ওই লেভেলে চলে যাচ্ছে। যেরকম আপনি দেখেন মিরাজের ইনসিডেন্ট, হ্যাঁ, ফাইন করা হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম ফাইনই করা হয়েছে। তো এখন আমার মতে এটা প্লেয়ারদের করা উচিত না। এমনিতেই আম্পায়ারের সংখ্যা কম, চাপের সময় সাহস ও আত্মবিশ্বাসের সাথে ম্যাচ পরিচালনার মতো আম্পায়ার আরও কম, তাই দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তি দিয়ে খোঁজা হবে নতুনদের। We have planned হচ্ছে যে নতুন আম্পায়ারের জন্য আমরা এই কয়েকদিন পরে অ্যাডভার্টাইজমেন্ট যাবে, তো তখন যারা ছেলে মেয়ে দুই পক্ষ থেকে, এখন আপনারা দেখবেন যে মেয়েরাও কিন্তু মেয়েদের গেম করছে। সুপার লিগে বিতর্কিত আম্পায়ারিং কমিয়ে আনার আশ্বাস। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।